আমরা নামাজের ভিতরে যখন সাজদায় যাই, সাজদা যাওয়া অবস্থায় আমাদের পা গুলা কি অবস্থায় থাকবে? সাজদায় যখন থাকি তখন পা খাড়া থাকবে নাকি পা বাঁকা থাকবে নাকি পা মিশানো থাকবে, একটু জানাইলে উপকৃত হতাম। আসলে মাসলা জানলে উপকার হয় কি হয় না, একটু জোরে বলেন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাসআলা, এবং যেটা আমাদের প্রতি রাকাতে লাগে কি লাগে না, জোরে বলেন, লাগে কি লাগে না। আমার ভাইয়েরা, আমরা যখন নামাজে সেজদায় যাব তখন আমাদের দুই পা কিভাবে রাখবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাসআলা। এই ফিতনা ফাসাদের যুগে সব ঝামেলা লেগে গেছে, মাঝে মাঝে আমার কাছে একটু ঝামেলা মনে হয়, কারণ যখন বেশি কিতাব ঘাটাঘাটি করতে হয় তখন ঝামেলা মনে হয় না ভাই, ঝামেলা মনে হয় যে অনেক সময় লাগে অনেক সময়, তারপরেও আলহামদুলিল্লাহ দিনের জন্য কোনো ঝামেলাই মনে হয় না। আল্লাহু আকবার। আমি আরো অনেককে বলি যে ভাই, একজন আমাকে বলতেছে কয় হুজুর আপনার কাছে একটা প্রশ্ন করবো, অনেকদিন ধরে খালি মনেই করতেছি। আমি কই আরে ভাই এটা কোন ধরনের কথা, আপনি মনে করবেন কি, আমি নামাজের পরে বসি রুমে থাকি, এনি টাইম চলে আসবেন বা নাম্বারে ফোন করে জিজ্ঞেস করবেন। কয় হুজুর শুনে বড় খুশি হলাম। আরে ভাই আমরা যদি মাসআলাগুলো না বলি বলবে কে, কি বলেন? আমরা যদি সঠিক মাসআলাগুলো না বলি বলবে কে? সবাই যদি বাজার ধরে আলেম হয় তাহলে আর দুনিয়া থাকবে? যখন মানুষ সবাই আলেম জালেম, সবাই যখন ইমান বিক্রি করে দিবে, সাধারণ মানুষে যখন ইমান বিক্রি করে দিবে, আল্লাহ আর দুনিয়া রাখবে? রাখবে না। তো এবার আমরা একটু খেয়াল করি এই পা রাখার ব্যাপারে, যে পাটা কিভাবে রাখবো এ ব্যাপারে তিনটা চারটা হাদিস পাওয়া যায়। কয়টা হাদিস পাওয়া যায়? চারটা হাদিস পাওয়া যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক রাতে হঠাৎ করে দেখে পাশে আল্লাহর রাসূল নাই, তো তিনি চিন্তায় পড়ে গেলেন যে আল্লাহর নবী কোথায় গেল। তখন ওই অন্ধকারে হাত দিয়ে খুঁজতে খুঁজতে তা আল্লাহর রাসূলের পার উপরে, দুই পায়ের উপরে তার হাতটা পড়লো, তিনি দেখলেন আল্লাহর রাসূলের উভয় পাটা এরকম খাড়া। সুবহানাল্লাহ বলেন। একটা হাদিস হযরতে আবু হুমাইদ আস-সাইদি, তার থেকে বড় একটা হাদিস রাওয়ায়াত আছে, এই হাদিসের শেষ অংশে আছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পা রাখতেন, রাখার সময় এই পায়ের প্রত্যেকটা আঙ্গুলি কেবলামুখী থাকতো। সুবহানাল্লাহ বলেন। হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা হাদিস বলেছেন, হাদিস রাওয়ায়াত করেছেন যে আল্লাহর রাসূল যখন নামাজের ভিতরে থাকতেন তখন সেজদারত অবস্থায় তার পা দুটা খাড়া থাকতো। আরেকটা হাদিসে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে আল্লাহর রাসূল যখন পা গুলো খাড়া রাখতেন তখন তার পায়ের উপরটা একটু কাছাকাছি থাকতো। এই হাদিস থেকে, এই একটা হাদিসকে খেয়াল করে অনেকে ফতোয়া দিয়েছে পা দুটা মিশায় রাখবে। তো আজকে আমি আপনাদেরকে সমস্ত হাদিসের উপরে আমল করার জন্য মাসআলাটা ক্লিয়ার করে বলে দিচ্ছি, আপনারা পা দুটা খাড়া রাখবেন, পা দুটা খাড়া রাখবেন। কেন খাড়া রাখবেন? কারণ অধিকাংশ হাদিসের মধ্যে দেখা যায় যে আল্লাহর রাসূল যখন পা দুটা খাড়া রাখতো তখন তার এই আঙ্গুলগুলা কেবলামুখী থাকতো, আর আঙ্গুলগুলা যদি কেবলামুখী করতে হয় তাহলে খাড়া রাখাটা জরুরি। আঙ্গুলগুলা যদি খাড়া না রাখে, ওই গোড়ালি যদি একবারে মিশায় দেন, তাহলে দেখা যাবে দুই বৃদ্ধা আঙ্গুল পশ্চিম দিকে থাকবে, বাকিগুলা জমিনের দিকে থাকবে। কথা বুঝতে পেরেছেন? হাদিস বিশারদগণ এখানে আরো একটা কথা বলেছেন যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিলানোর কথা বলে কাছাকাছি বুঝাইছে, কাছাকাছি। সুতরাং আমরা সোজা করে রাখবো, এটাই হলো উত্তম ফতোয়া। আহসানুল ফতোয়ার 3 নম্বর খণ্ডে 41 নম্বর পৃষ্ঠায় তহাবী শরীফের 1 খণ্ডে 166 নম্বর পৃষ্ঠায় মাসআলাটা স্পষ্ট এসেছে। আলহামদুলিল্লাহ, আপনাদের কারো বুঝতে কষ্ট হয়েছে? কারো কষ্ট হয়েছে? আল্লাহ পাক আমাদের সকলকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন।